ইসলাম বিদ্বেষী ও আলমদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ গজব শুরু তালার হয়েছে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে স্লোগান দিয়ে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে দুজন ছাত্রলীগ কর্মী আরও একজনকে পিটিয়ে শেষ করে দিয়েছে এলাকাবাসী দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে উঠে এসেছে এই সংবাদ মামুনুল হককে ঘিরে চলেছে সরকারের ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের ফাঁদে কি পা দিবেন মামুনুল হক চলুন দেখি সম্পূর্ণ ভিডিও কুমিল্লা যুবলীগের সভাপতি এক জনসভায় বলেছেন ভাস্কর্য আর মূর্তি এক বিষয় নয় কিন্তু দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে মৌলবাদী অপশক্তি বিএনপি জামায়াতের স্বপ্ন বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে স্বাধীনতা বিরোধী চক্রের পেছনের স্বপ্ন বাস্তবায়ন করতে চর্মনয় আর মামুনুলরা তৃতীয় শক্তিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আনার অপচেষ্টা করছে তাই অবিলম্বে চরমনায় পীর ও উগ্রবাদী মামুনুল হককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এদিকে মামুনুল হক বলেন সারা পৃথিবীতে ধর্মীয় যতগুলো স্কুল অব থট রয়েছে ভাস্কর্যের পক্ষে কোনো কথা বলার অবকাশ নেই এজন্য সবাই ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলছে এবং বলবে সেই জায়গা থেকে তিনিও বলছেন এখানে অন্য সবাইকে অপেক্ষা করে শুধু তাকে প্রধান প্রতিপক্ষ হিসাবে সাব্যস্ত করে এবং কথার বিকৃতি ঘটিয়ে বক্তব্যকে পাশ কাটিয়ে সংগঠনগুলোকে সরকার দলীয় তার বিরুদ্ধে ময়দানে নামিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে কারা ষড়যন্ত্রকারী এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন যারা এদেশে ইসলামকে এবং ইসলামী শক্তিগুলোকে দুর্বল করতে চায় তারা প্রধানত এর পেছনে রয়েছে তারা তাদের সঙ্গে আলিম সমাজ থেকে বিচ্যুত কিছু ব্যক্তির জড়িত থাকার আলামত রয়েছে তিনি বলেন সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে এদিকে কুমিল্লার কারফার্ট ভ্যান্ড চ্যাঁপায় বঙ্গভাই সজল ও সোহাগ নামে ছাত্রলীগের দুই নেতা নিহত হয়েছেন তারা কিছুদিন আগে চট্টগ্রামে মামুনুল হকের বিরুদ্ধে জনসভায় যোগ দেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাজিয়াতলি এলাকার উদ্দিনের ছেলে নাজমুল হক সজল এলাকার বঙ্গভাই সজল হিসাবে পরিচিত অপরজন বুড়িজং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে সাইফুর রহমান সোহাজ ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগ নেতা ছিলেন দেশের ইসলাম প্রেমীরা বলছে আল্লাহর গজব শুরু হয়েছে শয়তানের বিরুদ্ধে আল্লাহ নিজেই তার অনুসারীদের রক্ষা করার ব্যবস্থা করবেন আর শয়তানদের শেষ করে পৃথিবীতে ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠা করবেন